হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্মার্ট এডুকেশনে স্বাগত জানাই আমরা আলোচনা করছিলাম ইন্ডিয়ান জিওগ্রাফির অন্তর্ভুক্ত খুবই গুরুত্বপূর্ণ টপিক ভারতের শক্তি সম্পদ থেকে এটি দ্বিতীয় নম্বর ভিডিও যারা এখনও আগের ভিডিওটি দেখনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং বাটনে লিঙ্কটি দিয়ে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতে চিরাচরিত শক্তি সম্পদ হিসেবে বিদ্যুৎ শক্তি এবং অচিরাচরিত সম্পদ থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এর পাশাপাশি জানিয়ে রাখি ভিডিও শেষে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে তার মধ্য থেকে টেন মার্কসের একটি মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে সকলে অবশ্যই অংশগ্রহণ করো এবং কে কত স্কোর করলে তা কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পেতে তাহলে শুরু করছি আজকের আলোচনা প্রথমত জানা নেব চিরাচরিত শক্তি সম্পদ হিসেবে বিদ্যুৎ শক্তিগুলো কি কি রয়েছে পূর্ববর্তী ভিডিওতে আমরা চিরাচরিত শক্তি সম্পদ নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করেছিলাম এবং আজকে জানব চিরাচরিত শক্তি সম্পদ থেকে কী কী বিদ্যুৎ শক্তি সৃষ্টি হয় তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ এবং পারমাণবিক বিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে প্রথমত ভারতে তাপবিদ্যুতের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানি তাপবিদ্যুৎ উৎপাদনে ভারতে অন্ধ্রপ্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে ভারতে মোট বিদ্যুৎ শক্তির সিক্সটি ওয়ান পারসেন্ট তাপবিদ্যুৎ ভারতে বৃহত্তম তাপবিদ্যুৎ উৎপাদক সংস্থা হল এন এর ফুল ফর্ম ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড এন এর সদর দপ্তর নতুন দিল্লি এবং এটি উনিশশো সালে ভারত সরকার গঠন করেন এগুলো ছিল তাপবিদ্যুৎ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এরপরে জানানি এনটিপিসির অধীনে ভারতে বৃহত্তম তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো কি কী রয়েছে আমরা ভারতের মানচিত্রে লক্ষ্য করছি যে উত্তরপ্রদেশ রাজ্যে রিহান্ত এবং দাদ্রি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে মধ্যপ্রদেশে বিন্ধাঞ্চল ছত্তিশগড়ে কোরবা পশ্চিমবঙ্গে ফারাক্কা উড়িষ্যা রাজ্যে তালচের এবং অন্ধ্রপ্রদেশে রামাগুন্ডাম এগুলো সমস্ত এনটিপিসির অধীনে ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র এরপরে জানানি জ্বালানির ভিত্তিতে ভারতে কয় প্রকার তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে ভারতে তিন প্রকার তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেগুলি হল ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এবং রয়েছে ডিজেল ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র প্রথমত আমরা কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই ভারতে উৎপন্ন তাপবিদ্যুতের ফিফটি সেভেন পারসেন্ট ভিত্তিক তাপবিদ্যুৎ ভারতে বৃহত্তম কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র মধ্যপ্রদেশের বিন্ধ্যাঞ্চল এরপরে জানা নেব ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কি প্রশ্ন রয়েছে ভারতে উৎপন্ন তাপবিদ্যুতের ফোর পারসেন্ট গ্যাসভিত্তিক তাপবিদ্যুৎ এবং গেইল দ্বারা সরবরাহকৃত গ্যাস নির্ভর করে ভারতে এই গ্যাসভিত্তিক তাপবিদ্যুৎ উৎপাদন করা হয় গেইল অর্থাৎ এমন একটি সংস্থা যেখান থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে গেল অর্থাৎ গ্যাস অথরিটি ইন্ডিয়া লিমিটেড এবং ভারতে বৃহত্তম গ্যাসভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র হল অন্ধ্রপ্রদেশের সামারলা কোটা এগুলো ছিল গ্যাসভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কিছু তথ্য এরপরে জেনে নিই তেলভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে ভারতে উৎপন্ন তাপবিদ্যুতের ওয়ান পারসেন্ট ডিজেল ভিত্তিক তাপবিদ্যুৎ ভারতে বৃহত্তম তেল ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র হল কর্ণাটক রাজ্যে এলাহাঙ্কা এগুলো ছিল তাপবিদ্যুৎ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এরপরে জেনে নিই জলবিদ্যুৎ থেকে ভারতে জলবিদ্যুৎ সম্পর্কে কিছু তথ্য আমরা দেখে নিই কী রয়েছে ভারতে মোট বিদ্যুৎ শক্তির ফোরটিন পারসেন্ট উৎস হল জলবিদ্যুৎ ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার সিদ্রাপঙে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে এবং ভারতে জলবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা হলো এনএইচপিসি ন্যাশনাল হাইড্রেল পাওয়ার কর্পোরেশন লিমিটেড এরপরে আমরা ভারতে পাঁচটি প্রধান জলবিদ্যুৎ উৎপাদক অঞ্চল কি কী রয়েছে জেনে নিই এবং এর অন্তর্গত প্রধান প্রধান জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো জানব উত্তর ও উত্তর পশ্চিম ভারত উত্তর পূর্ব ভারত মধ্য ভারত পূর্ব ভারত এবং দক্ষিণ ভারত এই পাঁচটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে ভারতে এবং এর অন্তর্গত প্রথমত আমরা উত্তর পূর্ব ভারতে প্রধান প্রধান জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর কী কী রয়েছে তা জেনে নিই অরুণাচল প্রদেশে রয়েছে রঙ্গা নদী কেন্দ্র আসাম রাজ্যে কপিলি যেটি উমং নদীর ওপর গড়ে উঠেছে মেঘালয় রাজ্যে করদমকুলাই খংডং কেন্দ্র এবং উমিয়াম রয়েছে ত্রিপুরা রাজ্যে গোমতি শক্তি কেন্দ্র রয়েছে মিজোরামে ধলেশ্বরী জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে মণিপুর রাজ্যে লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র এবং নাগাল্যান্ডে দিখু জলবিদ্যুৎ কেন্দ্র এগুলো সমস্ত ছিল উত্তর পূর্ব ভারতের প্রধান প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র এরপরে জানেনি পূর্ব ভারতের প্রধান প্রধান জলবিদ্যুৎ কেন্দ্রগুলো কি কি রয়েছে বিহার রাজ্যে কোশি জলবিদ্যুৎ কেন্দ্র সিকিমে নিম্ন লাগিয়া রিম্বি রোটার সাংখোলা ঝাড়খণ্ড রাজ্যে মাইথন পাঞ্চেত ও তিলাইয়া জলবিদ্যুৎ কেন্দ্র ওড়িশা রাজ্যে হীরাকুদ চিপলিমা জলবিদ্যুৎ কেন্দ্র এবং পশ্চিমবঙ্গে রয়েছে ময়ূরাক্ষী নদী পরিকল্পনার অন্তর্গত ম্যাসাঞ্জোর এবং জলঢাকা রামমাম ছোটরঙ্গিত ও সিদ্রামপং জলবিদ্যুৎ কেন্দ্র এগুলো সমস্ত ছিল পূর্ব ভারতে প্রধান প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র এরপরে জানে উত্তর পশ্চিম ভারতে প্রধান প্রধান জলবিদ্যুৎ কেন্দ্রগুলো কি কি রয়েছে জম্মু কাশ্মীর নিম্ন ঝিলাম সালাল হাইডেল হিমাচল প্রদেশে বয়রা সিউল পং দেহার জলবিদ্যুৎ কেন্দ্র পাঞ্জাব রাজ্যে ভাকরা নাঙাল উল জলবিদ্যুৎ কেন্দ্র উত্তরাখণ্ড রাজ্যে তেহরি জলবিদ্যুৎ কেন্দ্র রাজস্থান রাজ্যে রানাপ্রতাপ সাগর এবং জহর সাগর গুজরাটে রয়েছে উকাই এবং সর্দা সরোবর উত্তরপ্রদেশের রামগঙ্গা রিহান্দ যমুনা গঙ্গা ক্যানেল ইত্যাদি উত্তরপ্রদেশ রাজ্যের প্রধান প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র এগুলো ছিল উত্তর ও উত্তর পশ্চিম ভারতে প্রধান প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র থেকে আলোচনা এরপরে জানেনি মধ্য ভারতের প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র মধ্যপ্রদেশ রাজ্যে চম্বল নদীর ওপর গান্ধী সাগর জলবিদ্যুৎ কেন্দ্র গুরুত্বপূর্ণ এবং রয়েছে দক্ষিণ ভারতে প্রধান প্রধান জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি নিয়ে আলোচনা দেখে নিই এর অবস্থান মানচিত্রের মধ্যে প্রথমত মহারাষ্ট্র রাজ্যে কয়না খোপলি ভিপপুড়ি এবং ভীরা কর্ণাটক রাজ্যে সবরমতি কালী নদী জলবিদ্যুৎ কেন্দ্র কেরালাতে রয়েছে ইডুক্কি সবরীগিরি অন্ধ্রপ্রদেশে রয়েছে শ্রীশৈলম নাগার্জুন সাগর মুচকুন্দ উচ্চ ও নিম্ন সিলেরু এবং তামিলনাড়ু রাজ্যে রয়েছে কুন্দা ও মৃত্যুর আমাদের এই জলবিদ্যুৎ কেন্দ্রের নামগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে কারণ এভাবে পরীক্ষা এসে পড়তে পারে যে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো তাহলে আমরা যদি খুব ভালোভাবে এগুলোকে মনে রাখি তাহলে খুব সহজভাবে উত্তরগুলো করতে পারবো এভাবে আমরা আলোচনা করলাম জলবিদ্যুৎ সম্পর্কে এরপরে জেনে নিই পারমাণবিক বিদ্যুৎ সম্পর্কে ভারতে পারমাণবিক বিদ্যুৎ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ভারতের প্রাচীনতম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হল মহারাষ্ট্রের তারাপুর যেটি হল প্রাচীনতম এরপর রয়েছে ভারতের বৃহত্তম পারমাণবিক উৎপাদক রাজ্য হলো তামিলনাড়ু রাজ্য এরপরে বৈশিষ্ট্য বলেছে যে ভারতের বৃহত্তম ও নবীনতম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি তা হল তামিলনাড়ু রাজ্যের কুদানকুলাম আমরা প্রাচীনতম লক্ষ্য করছিলাম মহারাষ্ট্রের তারাপুর এবং যেটি নবীনতম এবং বৃহত্তম সেটি হলো তামিলনাড়ু রাজ্যের কুদানকুলাম এরপর রয়েছে ভারতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদক সংস্থা এটি হলো এ ই অ্যাটনিক এনার্জি কমিশন এবং এইসি এটি কবে গঠিত হয় উনিশশো সালে পরমাণু বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবা এর তত্ত্বাবধানে এটি গঠিত হয়েছিল এবং এইসি এর সদর দপ্তর হলো মুম্বাই এগুলি ছিল ভারতের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এরপরে যেনি ভারতে যে ছয়টি পারমাণবিক শক্তি কেন্দ্র রয়েছে তা নিয়ে আমরা মানচিত্রে তার অবস্থান লক্ষ্য করছি প্রথমত উত্তরপ্রদেশ রাজ্যে নরোড়া রাজস্থান রাজ্যে রয়েছে ভাতা গুজরাট রাজ্যে রয়েছে কাকড়াপাড় মহারাষ্ট্র রাজ্যে তারাপুর এবং এই তারাপুরি হলো ভারতের প্রাচীনতম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্ণাটক রাজ্যে রয়েছে কৈগা এবং তামিলনাড়ু রাজ্যে রয়েছে কালপক্কম এছাড়া কুদানকুলাম রয়েছে যেটা আমরা লক্ষ্য করেছিলাম যেটি হলো ভারতের বৃহত্তম এবং নবীনতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এভাবে আমরা দেখে এলাম যে প্রধান প্রধান যে ছয়টি পারমাণবিক শক্তি কেন্দ্র রয়েছে সেগুলি কি কি তা এতক্ষণ আমরা যে ভারতে চিরাচরিত শক্তি সম্পদ হিসেবে যে বিদ্যুৎ শক্তি রয়েছে তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ এবং পারমাণবিক বিদ্যুৎ তা নিয়ে আলোচনা করলাম এরপর আমরা জেনে নেব ভারতে শক্তি সম্পদ হিসেবে কি কি শক্তি সম্পদ রয়েছে এবং তাতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রথমত অচিরাচরিত সম্পদ হিসেবে সৌরশক্তি নিয়ে জানানি ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র হল তামিলনাড়ু রাজ্যের কামুথি ভারতে সর্বাধিক সৌরবিদ্যুৎ উৎপাদক হল উৎপাদন করে সেটি হলো গুজরাট রাজ্য এর পরের প্রশ্ন রয়েছে যে প্রথম সোলার পার্ক কোনটি তা হলো গুজরাটের চারাঙ্কা সোলার পার্ক এরপরে যে তথ্যটি রয়েছে তা হলো বিশ্বের বৃহত্তম সৌরপুকুর কোথায় অবস্থিত তা হল গুজরাটের মাধাপুরে সৌর জল উৎপাদক ব্যবস্থা সর্বপ্রথম চালু হয় কোথায় তা হল হরিয়ানার মূর্থলে বিশ্বের বৃহত্তম সৌর কুকার কোনটি তা হলো অন্ধ্রপ্রদেশের তিরুমালা ও রাজস্থানের মাউন্ট আবু এগুলি ছিল সৌরশক্তি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এরপরে যেনি অচিরাচরিত শক্তি সম্পদ হিসেবে বায়ুশক্তি নিয়ে ভারতে প্রথম বায়ুশক্তি কেন্দ্র কেরালার কোঝিকোর ভারতে সর্বাধিক বায়ুশক্তি উৎপাদক রাজ্য হলো তামিলনাড়ু এবং ভারতের বৃহত্তম যে বায়ুশক্তি কেন্দ্র রয়েছে তা হল তামিলনাড়ুর মুপান্ডল এগুলি ছিল বায়ুশক্তি সম্পর্কে আলোচনা এরপরে যে বাকি শক্তি সম্পদ রয়েছে অর্থাৎ জোয়ার ভাটা জৈব গ্যাস এবং ভূতাপ শক্তি তার প্রধান প্রধান শক্তি কেন্দ্র মানচিত্রে লক্ষ্য করি এটা আমরা দেখতে পাচ্ছি যে বৃহত্তম জৈব গ্যাস শক্তি কেন্দ্র যেটি গুজরাট রাজ্যের মিথানে রয়েছে বৃহত্তম জোয়ার ভাটা শক্তি কেন্দ্র হল গুজরাটের কামবে উপসাগরে রয়েছে এবং ভূতাপ শক্তি থেকে বলেছে যে তেলেঙ্গানার খাম্মাম ভারতের প্রথম ভূতাপ শক্তি কেন্দ্র এবং বৃহত্তম যে ভূতাপ শক্তি কেন্দ্র তা ছত্তিশগড় রাজ্যের তাতাপানি এগুলি হলো এই অচিয়াচরিত শক্তি হিসাবে যে জোয়ারভাটা জৈব গ্যাস এবং ভূতাপ শক্তি কেন্দ্রের গুরুত্বপূর্ণ কিছু স্থান এভাবে আমরা দেখে নিলাম যে চিয়াচরিত শক্তিসম্পদ হিসাবে যে বিদ্যুৎ শক্তি এবং শক্তি সম্পদ হিসেবে সৌরশক্তি বায়ুশক্তি জোয়ারভাটা গ্যাস এবং ভূতাব কেন্দ্র ভারতে কীরূপ রয়েছে তা নিয়ে